السلام عليكم ورحمة الله وبركاته এসএসসি পরীক্ষা 2023 এর পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের এসএসসি পরীক্ষা অলরেডি একটা হয়েছে বাংলা প্রথম পত্র আর আগামী কালকে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে আশা করছি তো তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের প্রতিবেদন একটি প্রতিবেদন সঠিক নিয়মে কিভাবে একটি প্রতিবেদন লেখার একটা সঠিক নিয়ম দিয়ে তোমাদের আজকে ভিডিওটি করা হয়েছে আশা করছি ভিডিওটি তোমাদের অনেকের ভিডিওটি তোমাদের সবারই উপকারে আসবে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র দেখো এখানে এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা তোমরা পরীক্ষায় দুটি প্রতিবেদন থাকবে তোমাদের পরীক্ষায় দুটি প্রতিবেদন থাকবে একটি হলো স্কুল প্রতিবেদন অথবা সংবাদ প্রতিবেদন থাকবে একটা স্কুল প্রতিবেদন আর একটা হচ্ছে সংবাদ প্রতিবেদন তোমার স্কুল সংক্রান্ত বিষয়ে স্কুলের বিষয়ে একটা প্রতিবেদন আসতে পারে একটা প্রতিবেদন আসবে এবং সংবাদ প্রতিবেদন সংবাদ বিষয়ে একটা প্রতিবেদন আসবে তো তোমাদের যে কোনো একটি প্রতিবেদন দিতে হবে ঠিক আছে যে কোনো একটি প্রতিবেদন তোমাদের দিতে হবে তো তোমার কাছে যেটি সহজ লাগবে তোমার কাছে যেটি সহজ লাগবে তুমি সেটার উত্তর দিবে দেখো প্রতিবেদন লেখার সঠিক নিয়ম এখানে উদাহরণ এক স্কুল প্রতিবেদনটা আগে দেখানো হয়েছে দেখো মনে করো এটা প্রশ্ন মনে করো তুমি পলাশ ঢাকা এম বিদ্যালয়ের আমি এখানে একটা নাম দিয়েছি তুমি যে স্কুল যে বিদ্যালয় প্রশ্নে উল্লেখ থাকে থাকবে কোনো ওই স্কুল বিদ্যালয়ে উল্লেখ থাকবে সেটাই দিবে আর তাহলে যে কোনো একটা নাম দিয়ে তোমরা বিদ্যালয়ের নাম দিবে আমি এখানে ঢাকা এম বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র এখানে ঢাকা এম বিদ্যালয় দিয়েছি তুমি এভাবে লিখবে মনে করো প্রশ্নটা এভাবে আসবে হয়তো এখানে যে কোনো রেস্টুরেন্টের নাম থাকবে তোমার বিদ্যালয়ে বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বর্ণনা দিয়ে প্রধান শিক্ষক বরাবর একটি প্রতিবেদন তৈরি করো ঠিক আছে আচ্ছা তাহলে কীভাবে লিখবে প্রথমে কী দিবে তারিখ তারপর বরাবর প্রধান শিক্ষক এম বিদ্যালয় ঢাকা তোমার স্কুলের অ্যাড্রেস ঠিকানাটা এখানে লিখবে তারপর প্রশ্নে যেটা উল্লেখ থাকবে সেটা লিখবে সেই অ্যাড্রেসটা লিখবে বিষয় বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বাংলার নববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান সম্পর্কে প্রতিবেদন যে বিষয়ে তোমার প্রতিবেদনটা লিখতে বলবে সেই বিষয়টা এখানে লিখে দিবে তারপর সূত্র এই স্কুলের একটা সূত্র যেমন এমবি মানে ওই স্কুলের সাংকেতিক নাম তারপর 2023-30 তারপর দেখো জনাব জনাব দিয়ে তারপর আপনার আদেশক্রমে সম্প্রতি সম্প্রতি আমাদের বিদ্যালয়ে যে আপনার আদেশক্রমে সম্প্রতি আমাদের বিদ্যালয়ে বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অনুষ্ঠান সম্পর্কে একটি প্রতিবেদন উপস্থাপন করছি এম বিদ্যালয়ে বাংলা নববর্ষ উদযাপিত গত 10 এপ্রিল শনিবার এম বিদ্যালয়ে অনেক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ 1430 উদযাপিত হয় এ উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা বইমেলা বৈশাখী মেলা কবিতা আবৃত্তি সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান বাংলা নববর্ষ উপলক্ষে বিদ্যালয়ের মাঠকে চমৎকারভাবে সাজানো হয় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুভোদ্বোধন ঘোষণা করেন মাননীয় সংসদ সদস্য মহোদয় উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক প্রধান অতিথি বক্তব্যে বলেন বাংলা নববর্ষ একটি সার্বজনীন ও জাতীয় উৎসব এ উৎসবের আনন্দ জড়িয়ে আছে আমাদের জাতীয় জাতিসত্তার সাথে বাংলা আমি এটা আর একটু ঝুম করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্য কৃষ্টি ও সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং এটি আমাদের মাঝে নতুন নতুন সম্ভাবনা নিয়ে আসে বলে তিনি উল্লেখ করেন আলোচনার পর বৈশাখী মেলা শুরু হয় তারপর সকলে মেলা পরিদর্শন করেন বিনোদনের নানা আয়োজন মেলাকে অনেক উপভোগ্য করে তোলে কবিতা পাঠের আয়োজনটা ছিল খুবই চমৎকার সঙ্গীত অনুষ্ঠানটি ছিল খুবই সুন্দর সব কিছু
মিলিয়ে এবারের অনুষ্ঠানটি সফলভাবে উদযাপিত হয়েছে। এটা তোমরা আরো তোমাদের নিজেদের মধ্যে আরেকটু বানিয়ে লিখতে পারো। তারপর দেখো প্রতিবেদকের নাম ও ঠিকানা, এখানে তোমার নাম লিখবে, তারপরে তোমার শ্রেণী, তারপর তুমি কোন বিভাগ, তোমার স্কুলের নাম এখানে দিবে, তারপর প্রতিবেদনের শিরোনাম, এখানে এম বিদ্যালয়ে বাংলা নববর্ষ উদযাপন, প্রতিবেদনের তৈরির তারিখ 11 এপ্রিল, আমি এখানে 11/2023 দিয়েছি, এখানে তুমি তোমার মতো করে এখানে তারিখটা দিবে, প্রশ্নে যদি কোনো উল্লেখ থাকে সেই অনুযায়ী দিবে, অথবা তোমার মতো করে তুমি এখানে তারিখটা দিবে, ঠিক আছে। আচ্ছা তারপর দেখো প্রতিবেদন তৈরির সময় সকাল 10টা, তারপর দেখো প্রেরক, প্রেরকে তোমার অ্যাড্রেসটা লিখবে এখানে, আর প্রাপকে প্রধান শিক্ষক এম বিদ্যালয় ঢাকা, এখানে প্রধান শিক্ষকের অ্যাড্রেসটা এখানে লিখবে। তারপর দেখো উদাহরণ 2, সংবাদ প্রতিবেদন লেখার নিয়ম, প্রশ্ন যানজট একটি ভয়াবহ সমস্যা, শিরোনামে একটি সংবাদ প্রতিবেদন তৈরি করো। আমি এখানে যানজট নিয়ে দিয়েছি, পরীক্ষায় যেটা আসবে তুমি সেটা অনুযায়ী লিখবে। তারপর যানজট একটি ভয়াবহ সমস্যা, নিজস্ব প্রতিবেদক দৈনিক প্রথম আলো, এখানে প্রশ্নে যেটা উল্লেখ থাকবে, যে পত্রিকার নাম উল্লেখ থাকবে সেই পত্রিকার নাম তোমরা ব্যবহার করবে, লিখবে, তারপর তারিখ, তারপরে বার, তারপর এটি ঢাকা। যানজট শব্দটি আমাদের সকলে পরিচিত, ঢাকা সহ বেশ কয়েকটি শহরে এই সমস্যা বিদ্যমান, বিশেষ করে ঢাকা শহরে যানজট সমস্যাটি তীব্র আকার ধারণ করেছে, বাসা থেকে বের হলেই এই সমস্যার সম্মুখীন হতে হয়, জনসংখ্যা বেড়ে যাওয়া এই সমস্যার অন্যতম কারণ। বেড়ে বানানটা এখানে তোমার সোনার দিয়ে দিবি, এখানে দিয়ে দিবি। আচ্ছা তারপর যা এই সমস্যার অন্যতম কারণ, এছাড়া রাস্তার পাশে অপরিকল্পিত দোকান বাড়ি ঘর ইত্যাদি গড়ে ওঠা, এছাড়া গাড়ি চালকদের অদক্ষতা, ট্রাফিক আইন মেনে না চলা, জেব্রা ক্রসিং, তারপরে ওভার ব্রিজ ব্যবহার না করা ইত্যাদি কারণে যানজট সমস্যা ভয়াবহ আকার ধারণ করেছে। যানজটের কারণে কর্মস্থলে সময় মতো যাওয়া যায় না, জরুরি সেবা নিয়োজিত গাড়িগুলো সময় মতো গন্তব্যস্থলে যেতে পারে না, ফলে অনেকের জীবন অবসান ঘটে যায়। তবে যানজট সমস্যা কমাতে সরকার কিছু পদক্ষেপ নিয়েছে, এইগুলি দ্রুত বাস্তবায়ন করতে হবে, এখানে তোমরা লিখবে বাস্তবায়ন করতে হবে। এ ব্যাপারে শুধু সরকার নয় জনগণকেও এগিয়ে আসতে হবে, তাহলে এই সমস্যা থেকে আমরা দ্রুত মুক্তি পেতে পারি। প্রতিবেদনের শিরোনাম দেবে এখানে যানজট একটি ভয়াবহ সমস্যা, যানজট একটি ভয়াবহ সমস্যা দেব শিরোনাম। তারপর সরেজমিনে তদন্তের একটি স্থান যেমন মহাখালী, তুমি ঢাকা যে কোনো স্থান দিতে পারো, পরীক্ষা যেটা থাকবে সেইটা দিবে তোমরা। তারপর প্রতিবেদন তৈরির সময় দুপুর 12টা, তার প্রতিবেদন তৈরির তারিখ হচ্ছে 30 এপ্রিল 2023, এখানে তুমি তোমার মতো করে তারিখ দিবে। তারপর প্রতিবেদকের নাম ও ঠিকানা, এটা হচ্ছে নিজস্ব প্রতিনিধি, আর এখানে নামটা দেওয়া হয় না, এখানে একটা নাম ক দেওয়া হয়েছে, প্রশ্নে যে উল্লেখ থাকে সেটা অনুযায়ী দিবে, আর না হলে এখানে একটা যে কোনো নাম দিবে। তারপরে সংক্ষেপে একটা নাম দিবে, তারপর অ্যাড্রেস ঢাকা, প্রতিবেদকের স্বাক্ষর, তারপরে প্রেরক, প্রেরকের জায়গায় তোমার নাম ঠিকানা দিবে, আর প্রাপকের জায়গায় ওই সম্পাদক দৈনিক প্রথম আলো ঢাকা, এখানে পত্রিকার এর নাম দিবে, ঠিক আছে। যে পত্রিকার প্রশ্নে উল্লেখ থাকবে ওই পত্রিকার নামটা এখানে, ওই অ্যাড্রেসটা এখানে, সম্পাদক দিয়ে ওই অ্যাড্রেসটা এখানে ব্যবহার করবে। তো আশা করছি এই নিয়মটা যদি তোমরা ফলো করো এখানে তোমরা পরিপূর্ণ নাম্বারটা পাবে, আশা করছি সম্পূর্ণ ভালোভাবে সুন্দরভাবে যদি তুমি লেখো। এই 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 ফরম্যাটটা ব্যবহার করে তুমি যে কোনো ধরনের প্রতিবেদন আসলে তুমি এই নিয়মে তুমি লিখতে পারবে আশা করছি। তো তোমাদের পরীক্ষা সুন্দর হোক, সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে তোমরা পরীক্ষা পরিণাম দিতে পারো, আমাদের সফলতা সুস্থতা দীর্ঘায়ু কামনা করি। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করি প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো, এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো, যে কোনো ভিডিও আসার সময় নোটিফিকেশন সবার আগে তোমার কাছে চলে যায়। তো আজকের ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।